অ্যালজেব্রার কিছু কি বলে এক্সাম্পলগুলো দেখাবো। তো এক্সাম্পল দেখার আগে যদি কেউ এটার বেসিক সম্পর্কে না জানে তো আমি বলবো যে আগের আমার দুইটা ভিডিও আছে, তো প্লিজ ওইটা একটু দেখেন, বিকজ নয়তো আপনার কিছু বুঝবেন না যে এখানে আমি অ্যাকচুয়ালি কী করতেছি। তো এখানে অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দেওয়া আছে যে কী দেওয়া আছে, তিনটা টেবিল দেওয়া আছে, সেইলর, রিজার্ভ, বোট। আচ্ছা, এখন বলছে যে ফাইন দ্য নেমস অফ এ সেইলর, এখন বলতেছে যে নেমটা বের করো। এখন এস নেম আছে তাই না, সেইলর নেম চাইছে তাই না, এস নেম, তার মানেটা কি? আমাকে বলছে যে কি তুমি এস নেমটা যে আছে সেটা বের করো। তাহলে এখন বের করার নিয়মটা কি? আমি আগেই বলে নিচ্ছি যে এসকিউএল, এই যে রিলেশন অ্যালজেব্রা যে আছে, যেভাবে অনেকভাবে করা যায়, তো আমি চাবো যে আপনাকে ইজিভাবে এটা দেখাতে। তো হতে পারে যে আপনার স্যার হয়তো বা এটা ডিফারেন্টভাবে অন্যভাবে বুঝাতে পারে, সো সেক্ষেত্রে তো স্যার এটা ফলো করতে পারেন। তো আমি দেখাচ্ছি এদিকে। তো এখানে বললো যে কি ফাইন দ্য নেমস অফ এ সেইলর। আচ্ছা, সেইলর হু রিজার্ভ বোট 103। তো আমি আগে আসি হচ্ছিলো কি প্রথম কথাটাতে আসি যে কি ফাইন দ্য নেমস অফ এ সেইলর। এই ফাইন কথাটা আসলে আমি কি করব, আমি যাব গিয়া হচ্ছে হলো আপনার পাইতে। পাই মানে কি কলাম, ফাইন্ড মানে একটা কলাম বের করো, ফাইন্ড মানে হচ্ছে একটা কলাম বের করো। এখানে সেইলর নাম যে আছে এটানে এই এই কলমটা বের করতে বলছে, তো আমি এখানে লিখলাম এস নেম। আচ্ছা, এখন একটু ভালো করে চিন্তা করে দেখেন এস নেমটা কই আছে, এস নেমটা আছে সেইলরে, তো আমি এটা একটু লিখে নিলাম যে এটা সেইলরে আছে। ওকে ফাইন, আমি এস এ আই লিখে দিলাম, পুরোটা না লিখলাম। বলছে হু রিজার্ভ বোট 103। এখন বোট নাম্বারটা কই আছে, বিআইডি তাই না, হু রিজার্ভ, বিআইডি বলছে রিজার্ভডে আছে এবং কি 103। এখন দেখেন একটা সিলেক্ট একটা প্রসেস করে দিছে যে কি যে কি নাম্বার সিলেক্ট করছে কি বোট নাম্বার 103। তার মানে কি আমার এখানে একটা একটা ব্র্যাকেট দিতে হবে, বিকজ আমার সিলেকশন প্রসেসটাও করতে হবে এটার সাথে, এবং কি সিলেক্ট করতে হবে, মানে শুধু কলামটা চুজ করলে হবে না, আমাকে বোট নাম্বারও সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট বিআইডি, বিআইডি মানে বোট নং ইজ ইকুয়াল টু কত, 103। আচ্ছা, 103। অ্যান্ড আরেকটা কথা বলছে, সেটা হচ্ছিলো এটা আবার কিসে আছে, এটা আছে রিজার্ভে, এটা হচ্ছে রিজার্ভ, আর ইয়াস লিখলাম। এখন ভালো করে দেখেন আমার কাজ কিন্তু হয়েছে, কিন্তু আমি কি দোনোটাকে কি অ্যাড করতে পারলাম, মানে দুইটা এখানে দুইটা টেবিল, দুইটা টেবিলের জয়েনের মধ্যে সেটা দেখাবোটা কীভাবে, খুবই ইজি। আমি কি করব, আমি জাস্ট এইটা কি বলে এই যে আমি যে সেলারটা এখানে যে লিখলাম এইটা আমি মুছব, এটা মুছে কি করব এখানে একটা জয়েন চিহ্ন দিব। মানে ফার্স্টে আপনি নর্মালি যেভাবে কাজ করেন সেভাবে করবেন, এখন হচ্ছে আমি এখানে একটা জয়েন চিহ্ন দিব আর এইখানে লিখে দিব হচ্ছিল আমার সেইলরটা, বাস শেষ, আমার কাজ শেষ, সেইলর। আচ্ছা, তাহলে আমার রিজার্ভ আর সেইলরের মধ্যে একটা জয়েন হয়ে গেল। এখানে এদের মধ্যে জয়েনটা আমি করছি কী ধারা, এস আইডি, দেখেন দোনো জনের মধ্যে কী আছে আমার এস আইডি, তো আমি যদি এস আইডি যদি দিয়ে দিই তাহলে কী হয়ে যাচ্ছে আমার একটা জয়েন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছিলো সিম্পল, দেখি আমরা ওরা কী দিয়েছে, মানে হচ্ছিলো আমাদের যে স্লাইড হিসেবে আছে ওরা কী দিয়েছে, ওরা এখানে দুইটা সলিউশন দিয়েছে, যেটা বললাম যে রিজার্ভ আর সেইলরটা দিয়েছে আর আরেকটা সলিউশন দিয়েছে। যেহেতু এখানে অনেকভাবে সলিউশন করা যায়, এখানে দুইটা সলিউশন ওরা দিয়েছে, পসিবল সলিউশন আমি যেটা দেখেছি সেটা এইটার মতো কিছুটা, কিন্তু আপনাকে যে প্রসেসটা দেখিয়েছি যে আগে কীভাবে ভেঙে ভেঙে করবেন, তো ওইভাবে করলে আই থিঙ্ক সবগুলোই পারা যাবে। তো আমি এখন যাচ্ছি নেক্সটটাতে, নেক্সট এক্সাম্পলটাতে বলছে যে হ্যাঁ ফাইন্ড দ্য নেমস অফ এ সেইলর, আবারও কী বলছে যে কি ফাইন্ড করো, কী কী ফাইন্ড করবো, সেইলরের নেম, তার মানে হচ্ছিলো এস নেমই ফাইন্ড করতে বলছে, তার মানে এই কলামটা আমার চলে আসবে। তো কলাম সিলেক্ট করার জন্য আমি কী লিখবো, ফাইন্ড করার জন্য আমার এটা দিতে হয় হচ্ছিলো এস নেম। আচ্ছা, এটা আমি দিলাম এস এন দিলাম, সেইলর ফর সেইলর, তাহলে আমি কোথা থেকে নিবো, এটা সেইলর থেকে দিতে বলছে। আচ্ছা, এস এ আই, এস এ আই লিখলাম, ওকে ফাইন, আমার এই প্রথমটুকু কথাটুকু আমার কাজ হইলো। ফাইন্ড মানেই কিন্তু আমার কী করা, যে পাই চিহ্ন ধরা যে আমি যেটা করি কলম সিলেক্ট করা সেটা। হু হ্যাভ রিজার্ভ এ রেড বোর্ড, বলছে কি যে কিনা কী করছে রেড বোর্ড রিজার্ভ করছে। আচ্ছা, তার মানে কালার এখানে চলে আসে, এখন কালার কই আছে, কালার আছে এইখানে, এখানে এটা কোথায় আছে, বোর্ডে আছে, কিন্তু আমাকে বলছে কি রিজার্ভ থেকে আনতে তাই না। তাহলে মানে এটা কি, আমি আগে এইটুকুতে আসি যে হু হ্যাভ রিজার্ভ এ রেড বোর্ড, তার মানে কালার ইজ ইকুয়াল টু কী হবে, সিলেক্ট করতে হবে কি, কালার ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু করতে হবে রেড। এখন এই সিটা আছে কোথা থেকে, সিটা আছে আবার বোর্ডে। আচ্ছা, বোর্ড আর বোট আর রিজার্ভের মধ্যে আমার সম্পর্কটা কী করতে হবে, এখন আমার এই তিনটা আলাদা আলাদা, সেইলর, বোট, আর এখন আমাকে এই রিজার্ভ যেটা আছে সেটা আনতে হবে। তো রিজার্ভটা কই আছে, এইখানে, রিজার্ভের সাথে বোটের সম্পর্কটা কী, বিআইডি, দেখেন এখানে বিআইডি আছে, এখানে বিআইডি আছে, তার মানে এটার সাথে আমার জয়েন করে দিতে হবে রিজার্ভ, আরইএস। আচ্ছা, এই জয়েনের নিচে থাকবে হচ্ছিলো বিআইডি। আচ্ছা,
এন্ড লাস্ট অফ অল যদি আমি তিনোটা যদি একসাথে জয়েন করতে চাই তখন আমি কি করব, জাস্ট এইটা মুছে দিয়ে এখান থেকে একটা ব্র্যাকেট স্টার্ট হবে, অ্যান্ড এখানে যে একটা ব্র্যাকেট শেষ হবে, অ্যান্ড এখানে যে প্রথম নামটা সেলো, বাস দ্যাটস ইট। তো আমার লেখা হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে, তো আমি মেইন সলিউশনটা দেখাচ্ছি এখানে, মানে আই হোপ আপনারা বুঝতে পারলে হবে। এখানে ওরা সলিউশন দিয়েছে দুইটা, আমি আমার দেখাচ্ছিলাম হচ্ছে এই সলিউশনটা যে আমি কী করবো, সেলর নেমটা চেয়েছে, এখানে কালারটা হচ্ছে কি রেড, এটা হচ্ছে বোটের মধ্যে আছে, তো বোটের নাম লিখলাম, তারপর এটার সাথে কার সাথে সম্পর্ক, রিজার্ভের সম্পর্ক, দেন অ্যাট লাস্ট সবগুলোর সাথে সম্পর্ক কার, সেলর, তো সেটা লিখে দিলাম, বাস শেষ। এখন আমার হচ্ছে এক্সাম্পল নাম্বার হচ্ছে থ্রি। তো থ্রি নাম্বার এক্সাম্পলে বলছে যে ফাইন্ড দ্য কালার্স অফ এ বোট রিজার্ভ বাই লুবার। আচ্ছা এখন বলতেছে যে কি করব, ফাইন্ড দ্য কালার্স অফ এ বোট। আচ্ছা দেন কালারটা আমাকে ফাইন্ড করতে বলছে, তো অনেক ইজি, তো কালারটা যদি ফাইন্ড করতে বলে তাহলে আমার কি করতে হবে, আমার এই কলমটা আমাকে বের করে আনতে হবে, তাহলে আমি কি লিখবো, সি। আচ্ছা কালার ফর সি লিখলাম, এখন এটা কোথায় আছে, কালারটা বোটে আছে, তো আমি বি লিখে দিলাম, বিও লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে আমি কালার বের করলাম। এখন বলছে রিজার্ভ বাই লুবার, এই লুবার যে নামটা আছে সেটা কোথায় আছে এটা একটু দেখি। লুবার নামটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এইখানে, এস নেমে আছে, সেলর নেমে আছে, তাই না, তাহলে লুবার চাইছে, তাই না, তো সিলেক্ট করব কি, এস নেম, এস এন ইজ ইকুয়াল টু লুবার, এল ইউ লিখলাম, এটা আবার কোন কোন টেবিল থেকে, এস এ আই, আচ্ছা লিখলাম। এখন বলতেছে রিজার্ভ, এখন রিজার্ভের সাথে কার সাথে সম্পর্ক, এস আই এর সম্পর্ক দিতে হবে, বিকজ এখানে বলছে রিজার্ভ বাই লুবার, কথাটাই তো কিন্তু বোঝা যাচ্ছে রিজার্ভ এর সাথে আছে, তার মানে কি রিজার্ভের সাথে এর সাথে আবার সম্পর্ক কি, এস আইডি দিয়ে, তার মানে এটার সাথে জয়েন করতে হবে কি, রিজার্ভ আর ই এস, ওকে, এখানে হচ্ছে এস আইডি, অ্যান্ড লাস্ট অফ অল তিনটা আমি জয়েন করবো কীভাবে, জাস্ট এটা আমি মুছবো এখান থেকে, মুছে এখান থেকে একটা ব্র্যাকেট স্টার্ট করব, আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে একটা ব্র্যাকেট স্টার্ট করব, অ্যান্ড লাস্ট অফ অল লিখে দিব যে কার সাথে সবাই যুক্ত আছে, বোটের সাথে, তো বি, ঠিক আছে, জয়েন চিহ্ন দিতে হবে এদিকে। তো আই হোপ আপনার এটা লেখাটা যাই হোক উল্টাপুল্টা হলেও বুঝছেন কোনো একটা কিছু যে কীভাবে করতেছি, তো এটার আমি সলিউশনটা দেখাচ্ছি যে কালার লুবার সেইলর, কজ সেইলর থেকে কেন নিলাম, প্রথমে সেইলর টেবিলের নামটা কেন আসলো, কজ লুবার অ্যাকচুয়ালি সেইলরে ছিল, তারপর সেইলরের সাথে আবার রিজার্ভের একটা সম্পর্ক ছিল, দেন সবার সাথে কার সম্পর্ক, বোটের সম্পর্ক, তাই হোক আপনি সিকোয়েন্সটা বুঝতে পারছেন। তো আমি নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, নেক্সট এক্সাম্পলটা হচ্ছে হলো আমাদের এইটার রিলেশন অ্যালজেব্রার এই স্লাইডের জন্য লাস্ট, আমি আবার লাস্টে আবার কিছু এক্সাম্পল দেখাবো যখন নাকি আমরা সবগুলো করে নিয়ে আসবো তখন। আচ্ছা ফাইন দ্য নেমস অফ এ সেইলর, আবারও কী চাইছে, সেইলরের নেম চাইছে, ফাইন দ্য নেমস অফ এ সেইলর, আচ্ছা সেইলরের নেম চাইছে, তার মানে এস নেম, ওকে আমি এটা ডাক দিলাম, এস নেম চাইছে, তাহলে আমি কী লিখবো, এটা হচ্ছে হলো পাই, পাই মানে কলাম আমি চুজ করবো, এস নেম, এস এন আমি লিখছি সেইলর, তাহলে এই সেইলরটা কোথায় আছে, সেইলরের নামটা সেইলরে আছে, তো আমি এখানে দিলাম হচ্ছে হলো এস এ আই এই টেবিল থেকে, ওকে। ফার্স্ট অফ অল আমার ফার্স্ট কথাটা আমি বুঝলাম, হু রিজার্ভ রেড অর গ্রিন, এখন আমি আপনাকে বলি যদি কোনো জায়গায় যদি অর থাকে তার মানেটা হচ্ছে হলো আমার এখানে এই চিহ্নটা দিতে হবে, আমি পড়েছিলাম না ইন্টারসেকশন আর কি ইউনিয়ন, এখানে আমার দিতে হবে ইউনিয়ন, আর যদি বলে যে এন তাহলে আমি ইন্টারসেকশন দিব, ঠিক আছে। তো এখন আমাকে কি বলতেছে, হু রিজার্ভ এ রেড অর গ্রিন বোট, এখন গ্রিন কালার এই কালারটার কথা বলতেছে, তাই না, তো কালারটা কই আছে এখানে আবার, তাই না, তাহলে সিলেক্ট করব, সিলেক্ট সি ইজ ইকুয়াল টু রেড, এখন যেহেতু অর কথাটা আছে অর চিহ্নর জন্য আমি কোন চিহ্ন দেবো, আমি বলছিলাম অর ক্ষেত্রে হবে এইটা আর এন্ডের ক্ষেত্রে হবে এটা, এন মানে কমন আর অর মানে কি, যেটা ও দুইটার একটা হবে, তার মানে আমি এই চিহ্নটা দিব, অর সিলেক্ট ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু কী হবে, রেড অর গ্রিন, এখন এই কালারটা আমার কোন টেবিলে আছে, ওই টেবিলের নাম লিখবো বোট, আচ্ছা বি, এটার সাথে জয়েন হবে হচ্ছে হলো আমার রিজার্ভ, কারণ এখানে দেখেন আবার হু রিজার্ভ কথাটা আবার যুক্ত করে দিছে, তো আমার এখানের সাথে যুক্ত হবে আর, অ্যান্ড লাস্ট অফ অল তিনোটা আমি একসাথে যুক্ত করবো কীভাবে, জাস্ট আমি কী করবো এটা মুছে দিব, অ্যান্ড দেন এইখান থেকে একটা ব্র্যাকেট নিব, মানে এইখান থেকে আমি একটা ব্র্যাকেট নিব, ওকে, অ্যান্ড লাস্ট অফ অল এই লাস্ট অফ অল আমি কী দিয়ে দিব, এই সেইলরের জন্য এস দিয়ে দেবো জয়েন করে। তো আমি এটার সলিউশনটা দেখতেছি, দেখেন সলিউশনটা দেখাই,
এটা হচ্ছে এটার সলিউশন। এখানে ওরা বোর্ড নামটা চেঞ্জ করে নিছে, আমার কোনো দরকার নেই বোর্ড নেমটা চেঞ্জ করার, আমি জাস্ট লিখবো কি সিলেক্ট নেম, আর আপনি হচ্ছে উপরেটা দিয়ে দেবেন সিলেক্ট কালার ইজ ইকুয়াল টু রেড গ্রিন ইজ ইকুয়াল টু বোর্ড। ওরা বোর্ড দিয়েছে এবং কী হবে আসলে এটা বোর্ড রিজার্ভ সেলার হবে। এখানে টেম বোর্ড দিয়েছে কজ ওরা বোর্ডের নেমটা চেঞ্জ করছে ওরা হিসাবে, কিন্তু এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, চেঞ্জ করা ছাড়াও হবে। তো আপনারা চাইলে এই সলিউশনটা ফলো করতে পারেন,